হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল ফারজানাস রেসিপিতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য আরো একটি ঈদের স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপিটা আপনি যে শুধু ঈদে ইউজ করতে পারবেন তাই নয়, এটা আপনি অতিথি আপ্যায়নে, বিকেলের নাস্তায়, প্লাস বাচ্চাদের স্কুলের টিফিনও তৈরি করতে পারেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো হোমমেড পাস্তা। ঘরে কিভাবে দোকানের মতো দোকানের শেপে পাস্তা তৈরি করা যায় আমি আপনাদেরকে আজকে তাই দেখিয়ে দেব। ঘরের খুব সামান্য উপকরণ দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন এই হোমমেড পাস্তা। তো চলুন গিয়ে দেখে নি আমাদের এই হোমমেড পাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা এখানে নিয়েছি সেমোলিনা ফ্লাওয়ার হাফ কাপ। সেমোলিনা ফ্লাওয়ার মিন্স হচ্ছে আমরা দোকান থেকে যে সুজিটা কিনে আনি, সেই সুজিটাকে আমি জাস্ট ব্লেন্ডারে মিহি করে পিষে নিয়েছি। এটা নিয়েছি আমরা হাফ কাপ। আর নিয়েছি ময়দা, নর্মাল যে ময়দাটা আছে সেটা নিয়েছি আমি হাফ কাপ। এখানে আমি গোটা একটা ডিম নিয়েছি, আর সেই সাথে একটা ডিমের শুধু হলুদ অংশ নিয়েছি, সাদা অংশটা নিইনি। সেই সাথে এক চিমটি লবণ। আর যেহেতু আমার পাস্তাটাকে আমি কালার করব, সেজন্য আমি তিনটা ফুড কালার নিয়েছি, রেড, ইয়েলো এবং গ্রিন। ব্যাস এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার এই হোমমেড পাস্তা, যেটা ঘরে তৈরি হলো দেখতে সম্পূর্ণই দোকানের মতো। তো চলুন গিয়ে তৈরি করে নিই আমাদের এই হোমমেড পাস্তা। প্রথমে আমরা এরকম একটা বাটিতে আমাদের যে ময়দাটা ছিল, ময়দা এবং সেই সাথে আমাদের যে সুজি গুঁড়ো করে ময়দা করে নিয়েছি সেটাও আমরা একসাথে মিশিয়ে দেব। এই দোনোটাই আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সেই সাথে আমাদের এক চিমটি লবণ। ব্যাস এই তিনটে জিনিসই আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। হয়ে গেছে। এখন আমি আমাদের যে ডিম আছে, একটা ডিম এবং আরেকটা ডিমে শুধু হলুদ অংশ, সেটা একটু খুব ভালো করে ফেটে নেব। ভিউয়ার্স দেখুন আমার ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন এটাকে আমরা সমান তিন ভাগে আমার তিনটা বাটিতে নিয়ে নেব, কেননা এটাতে আমরা কালার মেশাবো। এই ডিমটাকে ঠিক তিন ভাগ করে নেব আমরা। আমার ডিমগুলো তিন বাটিতে নেওয়া হয়ে গেছে। এখন আমরা বেশি না, জাস্ট এক ড্রপ করে এই ডিমের মধ্যে আমরা কালার মিশিয়ে দেব। প্রথমে আমরা গ্রিন কালারটা মিশিয়েছি, এরপর আমাদের যে রেড কালারটা আছে সেটা মিশিয়ে দেব, এবং সব শেষে ইয়েলো। ব্যাস হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, আমার ডিমের মধ্যে খুব ভালো করে কালার মেশানো হয়ে গেছে। এখন আমরা আগে থেকে যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও আমরা এরকম তিন ভাগ করে তিন কালারে তিনটা পাস্তার ডো তৈরি করে নেব। এবার আমাদের ময়দাটাকেও আমরা ঠিক তিন ভাগ করে নেব, সমানভাবেই তিন ভাগ করে নেবেন, যেন কম বেশি না হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। ব্যাস হয়ে গেছে। এখন আমাদের এই তিনটা কালার আমরা তিনটা ডোতে ভালো করে মিশিয়ে দেব। প্রথমে আমাদের যে রেড কালারটা আছে সেটা আমরা মিশিয়ে নেব। ভিউয়ার্স দেখুন আমার একটা ডো তৈরি হয়ে গেছে, এরকম টাইট ফিট একটা শক্ত ডো হবে। এখন এটাকে আমরা জাস্ট এভাবেই প্লাস্টিকে এরকম একটা র্যাপার দিয়ে এভাবে করে মুড়ে আধা ঘন্টার জন্য এমনি করে রেখে দেব। নর্মাল যে রুম টেম্পারেচার আছে সেটাতে আমরা রেখে দেব। ব্যাস এবার এটাকে আমরা এভাবেই আধা ঘন্টার জন্য ছেড়ে দেব, আর বাকি ডোগুলো আমরা তৈরি করে নেব। এবার আমাদের যে গ্রিন ডোটা আছে ওটা আমরা তৈরি করে নেব। দেখুন আমার গ্রিন ডোটাও তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা এরকম প্লাস্টিকের র্যাপারে মুড়ে আবার আধা ঘন্টার জন্য রেখে দেব। সব শেষে আমাদের যে ইয়েলো কালারটা আছে এবার আমরা সেটা ডোটা তৈরি করে ফেলব। দেখুন আমার তিনটা ডোই তৈরি হয়ে গেছে। ঠিক এরকমভাবে আমরা এটাকে র্যাপ করে আধা ঘন্টার জন্য এখন রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। এখন ভিউয়ার্স আমার পাস্তা শিটটা আমি খুব ভালো করে বেলে নিয়েছি, এরকম পাতলা করে বেলে নেবেন। এখন এটাকে আমরা
এরকম কাটার দিয়ে চিকন করে কেটে নেব। ওভাবে কাটতে আপনাদের সমস্যা হলে এরকম প্লেন কিছু নিয়ে নেবেন, নিয়ে জাস্ট এভাবে করে ধরে এটাকে এভাবে করে কেটে দেবেন। দেখুন খুব পাতলা হয়ে আমার শীটগুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমরা এরকম একটা টুথপিক নেব, টুথপিক নিয়ে এটার মাথাটা এভাবে করে ধরে জাস্ট এভাবে করে এটাকে মুড়ে দেব, রিং করে করে এটাকে আমি মুড়ে দেব। ভিউয়ার্স খুব ভালো করে একটু খেয়াল করেন, এটা কিন্তু খুব ইজি, আপনি সহজেই কিন্তু এটা করে ফেলতে পারেন, একটু জাস্ট খেয়াল করুন। ব্যাস আমার হয়ে গেছে, আমি সম্পূর্ণটাকে এভাবে স্টিকে গেঁথে নিয়েছি। এখন জাস্ট দ্রুত এভাবে করে পুরোটাকে আমি বের করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের পাস্তা। আর আপনি যদি এটা দোকানের মতো চান তাহলে অবশ্যই এটাকে একটু কাট করে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেছে, দেখুন পারফেক্টলি আমাদের দোকানের মতো পাস্তা। সবগুলো পাস্তাকে আমি এভাবে করে তৈরি করে নেব। ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের একটা সাবস্ক্রাইবই কিন্তু আমার জন্য অনেক কিছু। আর আমি নেক্সট ডে আরও একটি রেসিপি তৈরি করতে আপনাদের এই সাবস্ক্রাইবটা আমাকে অনেক মনোবল যোগাবে। তো প্লিজ আপনারা সবাই ইউটিউবে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স আমার গ্রিন পাস্তা শীটটাও তৈরি হয়ে গেছে। এখন আমরা আগের মতো সেই সেমভাবে এটাকেও সমান করে কেটে নেব। ভিউয়ার্স আমার সবগুলো শীটই কাটা হয়ে গেছে, এখন জাস্ট এগুলোকে আমি এভাবে করে ফাঁক করে দেব। ব্যাস এবার একটা একটা করে আমি জাস্ট এভাবে স্টিকের মাথায় চেপে ধরবো। এই মাথাটা একটু চেপে দেবেন, তাহলে আপনার এটা প্যাঁচাতে খুব সুবিধা হবে। জাস্ট এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব। হয়ে গেছে, এখন এটাকে আমি জাস্ট এভাবে মুট করে টান দিলেই তৈরি হয়ে যাবে আমার পাস্তা। সবগুলো স্টিকই আমরা এভাবে তৈরি করে নেব। ভিউয়ার্স আমার দুইটা কালারের পাস্তা তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে সব শেষ ইয়েলো কালারটা আছে সেটা আমরা তৈরি করে নেব। আবার আমরা এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে খুব পাতলা করে বেলে নেব। আমরা সেমভাবে আমাদের ইয়েলো শীটটাকেও কেটে নেব। আর সেমভাবে এটাকে আমরা মেলে নেব এবং একটা করে শীট তুলে টুথপিকের মাথায় এভাবে জাস্ট গেঁথে এটাকে আমরা মুড়ে দেব। দেখুন ভিউয়ার্স ঠিক এভাবে করে এটাকে আমরা মুড়ে দেব। ব্যাস হয়ে গেছে, এখন এই সবটাকে একসাথে আমি মুট করে এভাবে রিং বের করে ফেলবো। তো আমার সবগুলো ইয়েলো পাস্তাকে আমি সেমভাবে তৈরি করে নেব। ভিউয়ার্স দেখুন আমার সবগুলো পাস্তাই তৈরি করা হয়ে গেছে, এখন এগুলোকে আমরা প্লেটে তুলে নেব। ভিউয়ার্স দেখুন আমার তিনটা কালারের রিং পাস্তাই তৈরি হয়ে গেছে। খুব কাছ থেকে একটু দেখুন, এটা হুবহু দোকানের মতোই রিং পাস্তা হয়েছে। তো এখন এগুলোকে আমরা নর্মাল যে পাস্তা দোকান থেকে কিনে আনি সেটাকে যেভাবে ভাপে দিই এগুলোকে আমরা সেমভাবে ভাপে দিয়ে নেব। আমি চুলায় প্যান বসিয়ে পানি দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমাদের যে পাস্তাগুলো আছে সবগুলো পাস্তাই আমরা আস্তে আস্তে দিয়ে দেব। তিনটা কালারের পাস্তাই আমি একসাথে দিয়ে দেব, দিয়ে এগুলোকে একটু হালকা করে নেড়ে দেব যেন একটার গায়ে আরেকটা বেজে না যায়। আর আমার পাস্তার মধ্যে একটু বলক আসলে এর মধ্যে আমরা 1 টেবিল চামচ পরিমাণ তেল যোগ করে দেব, তাহলে আমার পাস্তাটা খুব ঝরঝরে হবে। এবং এটাকে আমি 5 থেকে 7 মিনিট এভাবে বয়েল করে নেব। দেখুন ভিউয়ার্স সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেছে আমার পারফেক্ট রিং পাস্তা। আমার এই পাস্তাটা দেখতে যে শুধু পারফেক্ট তাই নয়, এটার টেস্ট কিন্তু দোকানের পাস্তা থেকে আরও অনেক বেশি ভালো। তা আপনারা সবাই দোকানের এই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া জিনিস না খেয়ে ঘরে নিজের তৈরি করা পাস্তাটা খান। মাত্র 1 কাপ ময়দা দিয়েই দোকানের মতো 1 প্যাকেট পাস্তা তৈরি হয়ে গেছে।
সেই সাথে ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাকে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং আমার রেসিপিগুলো সরাসরি ভিডিও আপলোড দেখতে ফেসবুকে আমার গ্রুপ ফারজানাস রেসিপিতে গিয়ে মেম্বার হয়ে যেতে পারেন। তাহলে আপনারা পেয়ে যাবেন প্রতিদিনই সরাসরি আমার সবগুলো রেসিপির ভিডিও আপলোড। তো আজকে এ পর্যন্তই, আগামীতে আবার আসব আপনাদের জন্য আরও অন্য কোনো সুন্দর রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।